ধুবড়ি ব্লকের অন্তর্গত সাকোঝরা 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিডিও অফিসে স্বাস্থ্যসাথীর কার্ডের দায়িত্ব বিজেপির একজন কর্মীকে দেওয়া হয়। অভিযোগ ওঠায় দায়িত্ব নেওয়ার পর তিনি শুধু নির্দিষ্ট বিজেপির সমর্থকদের স্বাস্থ্যসাথীর কার্ড করে দেন। এ নিয়ে তৃণমূল সমর্থকরা এদিন অঞ্চল প্রাঙ্গণে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে ঘটনাস্থলে ধুবড়ির বিডিও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শাসক দলের সঙ্গে জড়িত বা তৃণমূল কংগ্রেস আমরা করি, উনি হচ্ছে বিজেপি করে, সেই হিসেবে বিজেপির প্রত্যেকটা বাড়িতে গিয়ে উনি সার্ভেটা করছিল। গতকাল আমরা জানতে পারি যে আমাদের যে তৃণমূলের যে সমস্ত দুস্থ পরিবার রয়েছে সেই পরিবারগুলি একটা স্লিপও পায় নাই। আশেপাশে আমাদের 15218 বাটে উনি যে সমস্ত বিজেপি ফ্যামিলিগুলো আছে উনি ওনাদের বাড়িতে গিয়ে ওই চিঠিটা ইস্যু টোকনটা এসে ইয়ে করছে, স্লিপটা দিয়ে আসছে। আর যে সমস্ত বেনিফিশিয়ারি দুস্থ, খুবই দুস্থ, ওনাদের বাড়িতে যায়নি, উনি দেয়নি, উনি নিজের ইয়াটা করেই ওনাদের পার্টিগতভাবেই উনি এটা ইয়ে করছে, স্লিপগুলো এসে জানা আছে। এটা এখানে 25 তারিখ অবধি চলবে, তো এটা শেষ না, এরপরেও আবার হবে মপ আপ, একটা মানে কার্ড ডিস্ট্রিবিউশন একটা হবে ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন আসবে ইনস্ট্রাকশন, ওই হিসেবে করা হবে। আর কিছু সমস্যা দেখা গিয়েছিলো যে এখানে কিছু চিট ডিস্ট্রিবিউশন হয় নাই বা এরকম কিছু লোক হয়তো এসে ঘুরে যাচ্ছে তার পায়নি, তো ওটা আমি দেখে নিচ্ছি, ওটা সলভ করে দেওয়া।